हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो सबाई केमन আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, খুব ভালো আছেন। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলন্দাজ ভার্সেস বাজি। তো এই বছর 2021-এ পূজোতে দুই সুপারস্টার দুটো সিনেমা, গোলন্দাজ এবং বাজি, দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেশি সাকসেস পাবে বা কোন সিনেমাটা বেশি বক্স অফিসে বেশি টাকা ইনকাম করবে? যদিও আগে থেকে এইসব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বা কোনো দিক থেকে এগুলো তুলে ধরা অবশ্যই উচিত নয়, তাও আমি আপনাদের কিছু পয়েন্ট আলোচনা করব যার দ্বারা বোঝা যাবে যে কোন সিনেমাটা বেশি মানে জনপ্রিয়তা বা বেশি সুপারহিট হতে পারে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল। তো আমার কয়েক মিনিটের ভিডিও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু হয়তো কাজে লাগতে পারে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল। তো বাজি ভার্সেস গোলন্দাজ, তো আমার কোথায় গিয়ে একটা মনে হলো যে বাজির থেকে কিন্তু গোলন্দাজটা বেশি আয় করবে। এবার দেখুন, এবার কোন সিনেমাকে কখনো ছোট করা উচিত নয় বা কোন সিনেমাকে কখনো মানে ডাউনের দিকে নামা উচিত নয়, কারণ গোলন্দাজও ভালো সিনেমা, বাজি ভালো সিনেমা। গোলন্দাজ একটা একটা মানুষের যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, তার মানে জীবন কাহিনীকে তুলে ধরা হচ্ছে সিনেমার পর্দায়, এবং অপরদিকে বাজি একটা ফুলতু মশলাদার কমার্শিয়াল সিনেমা। তো দুটো দু অ্যাঙ্গেলের সিনেমা, তো যেই কারণে কিন্তু দর্শক মোটামুটি সব ধরনের আছে। গোলন্দাজও দেখতে যাবে যে মানুষ, সেই মানুষ বাজিও দেখতে যাবে। এটা হচ্ছে দুর্গাপূজার ফ্যাক্ট। তো এটা একটা বড় লড়াই। এবার দেখুন, এবার কেন আমি মানে গোলন্দাজটা বেশি একটু টাকা ইনকাম করবে কেন বলছি, তার কারণ যদি বলি, দেখুন দুটো সিনেমার মধ্যে হচ্ছে বাজিটা রিমেক আর গোলন্দাজটা অরিজিনাল। তো এখন বলতে গেলে যেহেতু লকডাউনের বাজার গিয়েছে কিছুদিন আগে, এখন মানুষের হাতে টাকা নেই বা অনেক মানুষ যারা রোজ এনে রোজ খায়, তো তাদের কাছে হয়তো এখন সেরকম অর্থ নেই। তো এরকম অনেক মানুষ আছে, মধ্যবিত্ত পরিবার যা বা গরিব মানুষ, যারা চা বিক্রি করে, রিক্সা চালায় বা অটো চালায় বা তেন মানে তেনে নানা রকম জিনিস বিক্রি করে। তো তাদের যে ছেলে মেয়ে, তারা চাই যে সিনেমা দেখবে, হলে গিয়ে ভালো সিনেমা দেখবে। তো কোথায় গিয়ে একটা মনে হচ্ছে যে এই 100 টাকা বা 120-130 টাকার টিকিট দিয়ে তারা মানে সেই সব মানুষ চাইবে না তাদের ছেলে মেয়ে একটা রিমেক সিনেমা হলে গিয়ে দেখে আসুক। এটা স্বাভাবিক, কোথায় গিয়ে তাদের একটা মনে আঘাত লাগে, কষ্ট হয়। তো ওরা কি করে যে গোলন্দাজটাই দেখতে যায়, কারণ ওটা অরিজিনাল সিনেমা। আর বাজিটাকে কি করে নেয়, যেহেতু রিমেক, মানে তারা গরিব মানুষ বা মধ্যবিত্ত পরিবারের মানুষরা, ওরা কি করে ইন্টারনেটে গিয়ে ওই আগে মানে সাউথের সিনেমাটাকে দেখে নিচ্ছে। তো এটাই হচ্ছে মেন এফেক্ট। তো সেক্ষেত্রে কি হয়, এখানে দর্শকটা কমে যায়। যারা মধ্যবিত্ত পরিবার বা গরিব মানুষ তারা কিন্তু আর বাজিটা দেখতে যাচ্ছে না। তো সেই কারণে গোলন্দাজের দর্শকটা বেড়ে যাচ্ছে। অপরদিকে যদি বলি, গোলন্দাজটা একটা এমন একটা সিনেমা যেটা কিন্তু এসবিএফ ব্যানারের তো সিনেমা, যেখানে কিন্তু দেশে মানে প্রত্যেকটা সিনেমা হলে মুক্তি পাবে, প্লাস দেশের বাইরে মুক্তি পাবে অনেক জায়গা। মানে যেসব সিনেমা বাংলা সিনেমা তেমন দেয় না, সেই সব সিনেমা গোলন্দাজ দিবে। তো সেই কারণে সেই সব মানে দিক থেকে টাকাটা অনেকটাই মানে বেশি আসবে, এটা স্বাভাবিক। কারণ বাজির হল সংখ্যা কম, গোলন্দাজের হল সংখ্যা বেশি, তো সেদিক থেকে বাজির সিনেমার টাকা ইনকাম কম হবে। তো আরও যদি কারণ বলি, তেমন কিছু কারণ নেই। তবে দুটো সিনেমার মধ্যে যদি আমাকে তুলনা করতে বলা হয় যে কোন সিনেমাটা ভালো, তো আমায় আমি একটাই উত্তর দেবো যে দুটো সিনেমাই ভালো। দুটো সিনেমাই দারুণ সিনেমা, দুটো সিনেমারই গল্প ভালো, দুটোই দু সুপারস্টারের সিনেমা। তো আমি চাইবো প্রত্যেকটা মানুষকে যে হলে গিয়ে সিনেমা দেখে আসো। হ্যাঁ, আপনার মনে হতেই পারে যে গোলন্দাজটা আমার ভালো লেগেছে, বাজিটা অতটা ভালো লাগেনি, ওই কমার্শিয়াল নাচ গান অ্যাকশন ভালো লাগেনি, এটা এখনকার অনেক পাবলিক আছে। তো আমি বলবো যে আপনি যদি সত্যি সিনেমা প্রেমিক মানুষ হয়ে থাকেন, তো 100টা টাকা খরচ করে সিনেমা দেখতেই পারেন। আপনাদের অনেক টাকা এদিক এদিক জলে যায়, নানা কাজে মানে আপনি নষ্ট করেন। তো সেক্ষেত্রে একটা 100 টাকা দিয়ে হলে গিয়ে সিনেমা দেখা কোনো লস কিছু হবে না, বরং এতে আপনার বাংলা ইন্ডাস্ট্রি একটা উন্নতি পথে যাবে। কারণ এখনো সিনেমা হলের মালিক বসে আছে যে এই গোলন্দাজ এবং বাজি কবে সিনেমা হলে আসবে, কবে সাকসেস পাবে। কারণ এই দুটো সিনেমা হলে যদি এই দুটো সিনেমা যদি বক্স অফিসে যদি ভালো রেসপন্স পায় বা ভালো টাকা ইনকাম হতে পারে, তাহলে কিন্তু সিনেমা হলগুলো বাঁচবে। নাহলে কিন্তু দেখবেন কিছুদিন পর সিনেমা হলগুলো থাকবে বলে মনে হয় না, দিন দিন কিন্তু সিনেমা হল বন্ধ হয়ে যাবে। তো বাজি গোলন্দাজ দুটো সিনেমাই ব্লকবাস্টার হোক, আমি এটা সবসময় প্রার্থনা করি, এবং দুটো সিনেমাই বক্স অফিস থেকে এমন টাকা ইনকাম করুক যেটা দেখে সবাই চমকে যায়।
তো বাজি গোলন্দাজ, তো আপনারা কোনটা নিয়ে বেশি ইন্টারেস্ট বা কোনটা নিয়ে আপনারা অধীর আগ্রহী বসে আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি তো প্রথম দিনে বাজি গোলন্দাজ দুটো সিনেমাই দেখতে যাব, কারণ আমার দেবজিৎ দুজনকেই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।